আসসালামু আলাইকুম। প্রথম আলো পত্রিকার পাতা কাছে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সমূহ 5 আগস্ট 2022। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে বাজিয়ে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। এখানে ডং ফেং কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র? এর উত্তর হচ্ছে চীন। ডং ফেং কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র? এর উত্তর হচ্ছে চীন। বাংলাদেশের ফাইন্যান্সিং ইন্টেলিজেন্স ইউনিট BFIU কত সালে গঠিত হয়? উত্তর হচ্ছে 2002 সালে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU কত সালে গঠিত হয়? এর উত্তর হচ্ছে 2002 সালে। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনস BTM এর বর্তমান সভাপতি কে? মোহাম্মদ আলী। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনস BTM এর বর্তমান সভাপতি কে? মোহাম্মদ আলী। দ্য ভিউয়ার্স, প্রথম আলো পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সমূহ বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এসব থেকেই কিন্তু প্রশ্ন এসে থাকে। এর আগের ভিডিও 1 থেকে 4 আগস্ট পর্যন্ত যদি ভিডিওগুলো দেখে না থাকেন তো অবশ্যই আমার বেসিক 24 ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। তো উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী গ্রামটির নাম কি? পানমুনজাম। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী গ্রামটির নাম কি? এর উত্তর হচ্ছে পানমুনজাম। বিশ্বব্যাংক সুশাসনের ধারণাটি কত সালে প্রথম ব্যবহার করে? 1989 সালে। বিশ্বব্যাংক সুশাসনের ধারণাটি কত সালে প্রথম ব্যবহার করে? উত্তর হচ্ছে 1989 সালে। 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজা নাটকের রবীন্দ্রনাথ কৃত ইংরেজি অনুবাদের নাম কি? দ্য কিং অফ দ্য ডার্ক চেম্বার প্রকাশ করা হয় 1914 সালে। 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজা নাটকের রবীন্দ্রনাথ কৃত ইংরেজি অনুবাদের নাম কি? দ্য কিং অফ দ্য ডার্ক চেম্বার প্রকাশ করা হয় 1914 সালে। এটা অবশ্য নতুন, আজকে প্রথম শুনলাম আর কি। বিদেশি পর্যটন আগমনের তথ্যের ভিত্তিতে তৈরিকৃত মুন্ডি ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী পর্যটন শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 141তম, 188টি দেশের মধ্যে। বিদেশি পর্যটন আগমনের তথ্যের ভিত্তিতে তৈরিকৃত মুন্ডি ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী পর্যটন শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 141তম, 188টি দেশের মধ্যে। মহাশ্মশান কবি কায়কোবাদ কোন ধরনের কবি রচনা? হচ্ছে মহাকাব্য। মহাশ্মশান কবি কায়কোবাদ কোন ধরনের রচনা? হচ্ছে মহাকাব্য। সত্তর দশকের ভিয়েতনাম যুদ্ধে নে নাপাম বোমার ভয়াবহতা প্রদর্শন বিশ্বজুড়ে আরোহণকারী সৃষ্টিকার ছবির নাম কি ছিল? নাপাম গার্ল। সত্তর দশকের ভিয়েতনাম যুদ্ধে নাপাম বোমার ভয়াবহতা প্রদর্শন বিশ্বজুড়ে আরোহণকারী সৃষ্টিকার এই ছবিটির নাম কি ছিল? নাপাম গার্ল। ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস বইটির লেখক কে? লুডভিগ ভিটগেনস্টাইন, অস্ট্রিয়া। ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন বইটির লেখক কে? লুডভিগ ভিটগেনস্টাইন, অস্ট্রিয়া। কমলার দিঘি কোন ধরনের রচনা? লোককাহিনী। কমলার দিঘি কোন ধরনের রচনা? লোককাহিনী। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? ইউন সুক ইওয়াল। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? ইউন সুক ইওয়াল। তো ভিউয়ার্স, এই হচ্ছে 5 আগস্ট 2022 প্রথম আলো পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সমূহ, যেগুলো বিভিন্ন চাকরির প্রতিযোগিতার পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন এখান থেকেই এসে থাকে। ধন্যবাদ সবাইকে।